আগে নিয়ে ব্রাত্য বসু কি বললেন একবার শুনে নেব। পর্ষদ যেভাবেই পরীক্ষা নিয়েছেন কোন রকম কোন ফ্ল বা কোন রকম কোন ফুঁদ বা কোন রকম ছিদ্র ঢোকার কোন কান লাগেনি, ঢোকার উপায় নেই। এই কারণে এতটাই লক্ষিন্দারের বাসর ঘরের মতো এবং ওই ত্রুটি সামলে প্রায় অভ্রান্ত ভাবে পর্ষদ পরীক্ষাটি নিয়েছে। চন্দা কি বলবেন, কালকে উটের ফনায় নাচছে লক্ষিন্দরের স্মৃতি। লক্ষিন্দরকেও কালকে উটে ধরেছিল, কাল নাগিনী ধরেছিল। এবং জানি না ব্রাত্য বসু হয়তো অতীতের কথা বলছেন, কিন্তু বর্তমান বা ভবিষ্যতে আমরা দেখছি কাল নাগিনীদের কিন্তু অনেকগুলো জায়গায় একদম স্ট্রেট এন্ট্রি পাওয়া হয়ে গেছে। দেখুন, কালনাগিনীর যদি আপনি ঘরে চাষ করেন, ফলে সেই কালনাগিনী তো বিভিন্ন জায়গায় বাড়বেই, বিভিন্ন জায়গায় ঢুকবেই। ফলে যে ঘরে কালনাগিনীর চাষ হয় সেখানে এরম হবেই। কেন ব্রাত্য বসু এই কথা বললেন জানেন? আজকে ১৯১১ সালে মোহনবাগান ক্লাব গোড়া সাহেবদের বিরুদ্ধে খালি পায়ে লড়াই করে প্রথম দেশীয় ক্লাব যারা জিতেছিল, আর আজকে মাননীয় মুখ্যমন্ত্রী হেরেছেন। এই মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলেছিলেন কারুর চাকরি যাবে না, কারুর চাকরি যাবে না যারা অবৈধভাবে ঢুকেছে। আজকে হাইকোর্টের কলমের খোঁচায় সত্যের জয় হয়েছে, জনগণের জয় হয়েছে, ১৯১১ জনের চাকরি গেছে। ফলে এখন এই ১৯১১ জন টাকা ফেরত চাইবেন, মুখ্যমন্ত্রী জানতেন। ফলে আজকে বাংলার মুখ্যমন্ত্রী প্রথমবার একজন দর্শক আপনাকে প্রশ্ন করছে যে প্রবীর সরকার বলে একজন দর্শক লিখেছেন, যারা ঘুষ দিয়েছে তাদের দায়, যারা ঘুষ নিয়েছে তাদের কোনো দায় নেই। যারা ঘুষ, এটা তো তাই দাঁড়াচ্ছে বাপ্তবাবু যেভাবে আজকে বললেন, যেমন কাল লাগেনি বলেন, আমি তো একটু অন্য কথা বলছি। আজকে ওনার শব্দে যদি আপনি দেখে থাকেন, দালালের দায়। আজকের যাত্রাপালার নাম দালালের দায়। দালাল চালাচ্ছে সরকার, দালাল যাবে বিজেপি তৃণমূলের সঙ্গে ত্রিপুরাতে, দালাল ঘুরে বেড়াবে মুখ্যমন্ত্রীর চারপাশে, দালাল ঘুরে বেড়াবে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে, দালাল হবে সভাপতি, দালাল হবে জেলার সভাপতি, দালাল হবে মধ্যশিক্ষা পরিষদের চেয়ারম্যান। আর সেই দালালের দায় সরকার নেবে না। ফলে আজকে ব্রাত্যবাবু যা বললেন, সেই যাত্রাপালার নাম দালালের দায়। দালালের দায় এই সরকার নিতে চাইছে না, যারা টাকা দিয়েছে তাদের উপর চাইছে। একদম একদম। কিন্তু চন্দনদা, এই এই যে দায় এবং এই যে টেনশন, এই যে একের পর এক এই ফাঁসগুলো একটু একটু করে আরো আরো শক্ত হচ্ছে, এই সবের মধ্যে নাকি হঠাৎ করে একটা সম্ভাবনা তৈরি হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মার কথায়, যে এনডিএতে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল দল বাঁচাতে এনডিএতে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ফিরে যেতে হবে। আপনার কাছে আমি এরপরে ৩০ সেকেন্ড নেব, তারপর অনির্বাণ এবং রাজপুত্রের কাছে যেতে হবে। কিন্তু এই এনডিএতে যাওয়া নিয়ে হিমন্ত বিশ্ব শর্মার এই যে বক্তব্য, সেই বক্তব্য নিয়ে বাংলার রাজনীতিবিদরা ঠিক কি বলেছেন, খুব গুরুত্বপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায় এনডিএতে আবার যদি চলে যান, খুব গুরুত্বপূর্ণ কি বলেছেন একবার শুনে নিই এবং তারপরে বাকিদের কাছে আসছি। যখন যখন যা দরকার হয়, যখন ওনার প্রয়োজন হয়, তখন তিনি সেখানে সুইচ ওভার করেন। ওনার যখন যে জায়গাটাতে মনে হয় যে এইখানটা করলে আমি পলিটিক্যালি বেনিফিট পাবো, তখন সেই জায়গাতে উনি সুইচ ওভার করেন। সেটা ইতিহাস দেখেছে, ভারতবর্ষের মানুষ দেখেছে। তৃণমূলে এখন এমন বাজার হয়নি যে এনডিএতে ফেরার মতো, বরং পশ্চিমবঙ্গে বিজেপি ভাবছে কিনা যে তৃণমূলের সঙ্গে জোট করবে, এইটা বিজেপির বোধ হয় ভাবার সময় হয়েছে। হিমন্ত বিশ্ব শর্মার কি এখন থেকেই মনে পড়ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এনডিএতে যোগ দিতে পারেন বা এরকম কোনো সম্ভাবনা সূচি রয়েছে? এর গভীর যে ব্যাপারটা, এই গভীর ব্যাপারটা একমাত্র হিমন্ত বিশ্ব শর্মা বলতে পারবেন যে এর ভেতরে কোনো স্টোরি আছে কিনা। ভারতীয় জনতা পার্টি ব্ল্যাকমেলিং কালচার রাজনীতিতে নিয়ে এসেছে। ব্ল্যাকমেলিং কালচারের ফলে তাদের দল হয়তো কিছুটা সমৃদ্ধ হয়, কিন্তু ভারতের সামাজিক অবক্ষয়ের জায়গায় দাঁড়িয়ে, সাংবিধানিক মূল্যবোধের জায়গায় দাঁড়িয়ে সেটা কিন্তু অত্যন্ত ধ্বংসাত্মক হয়। চন্দনদা, আপনার কাছে ৩০ সেকেন্ড আপনি, আমি আপনাকে দিচ্ছি। কিন্তু এনডিএতে মমতা বন্দ্যোপাধ্যায় যান বা না যান, হিমন্ত বিশ্ব শর্মার এই কথা ঠিক বা ভুল হোক, বাংলার ছেলেমেয়েগুলোর অনেকের আরো চাকরি গেল এবং যারা মেয়র রোডে বসে আছে তারা কিন্তু এখনো মেয়র রোডে বসে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি করবেন, আপনার কি মনে হয়? কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও বন্ধু, ফলে সেই কবিতা তো রবীন্দ্রনাথ দিকে গেছেন। আর ঐতিহাসিক এডওয়ার্ড পামার উনি একটা কথা বলতেন, প্রোটেক্ট অ্যান্ড সার্ভাইভ, তার বদলে প্রোটেস্ট অ্যান্ড সার্ভাইভ করা উচিত ছিল। প্রোটেক্ট অ্যান্ড সার্ভাইভের তত্ত্বে মমতা ব্যানার্জি চলছেন, আমরা অনেক দিন ধরে বলছি। কেন না, ওনার ট্র্যাক রেকর্ডেই আপনি দেখুন, চারবারের কেন্দ্রীয় মন্ত্রী, তাতে দুবার এনডিএ, দুবার অন্যদের সঙ্গে। আপনি, আমি এখন তো পরিষ্কার বোঝে যাচ্ছে যে আইএসএফের একমাত্র বিধায়ক পশ্চিমবাংলা বিধানসভার, আইএসএফের নওশাদ সিদ্দিকিকে জেলে আটকে রাখা হয়েছে এই আরএসএস এই বিজেপিকে খুশি করার জন্য নয় তো? যে তাহলে যদি আইএসএফের একজন বিধায়ক চলে যায়, আছে আইএসএফের একজন বিধায়ক, তাহলে পশ্চিমবঙ্গ, আরে বলুন না আগে সংযুক্ত মোর্চাটা আছে না?
মানে আপনাদের বামফ্রন্টটা শরীর তো আপনাদের বামফ্রন্টটা শরীর তো আপনারা কি রাহুল তো হচ্ছে আপনারা সময় দিচ্ছেন চলুন না আমি আছি অনির্বাণ অনির্বাণ এক এক করে শুনানি অনির্বাণ এই কথাটা এই কথাটার সময় তোমাকে আরে তোমাকে কথা বলতে হতো এই কারণে রঞ্জন চ্যাটার্জি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন আইএসএফ নিয়ে অনির্বাণ আইএসএফ নিয়ে অনির্বাণ অনির্বাণ আচ্ছা চন্দন দা আরো 30 সেকেন্ড নিন চন্দন দা আরো 30 সেকেন্ড নিন কেউ কথা বলবেন না আমি তারপর অনির্বাণের কাছে যাচ্ছি আপনার কথাই শোনা যাবে চাপতে আপনি কেউ কারোর উপরে কথা বলবেন না 30 সেকেন্ড নিন আপনি বলছেন যে গোটা বিধানসভাটাকে যাতে তৃণমূল এবং বিজেপির একটা জায়গা তৈরি করা যায় তাই জন্য শেষ যে তৃণমূল বিজেপির বাইরে একটা বিধায়ক ছিল তাকেও সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে 30 সেকেন্ড নিন কেন কেন না এই ডেলোতেই তো সেই খেলে হয়েছিল কেডি সিং কোন দলের এমপি ছিলেন রাজ্যসভায় গেছিলেন কেডি সিং তো তৃণমূল কংগ্রেসের টিকিটে গেছিলেন এই কেডি সিং এই হেমন্ত বিশ্ব শর্মা ধনকর আমরা দেখিনি ডেলোতে মিটিং ফলে সেটা তো খুবই সহজ কথা আসল কথাটা গ্রামের ডাইস খেলাতে দেখবেন হরতন চিরিতন দুটোর মাঝখানে অনেকে টাকা রাখে এদিকে পড়লেও আমার জয় এদিকে পড়লেও আমি টাকা পাবো মমতা ব্যানার্জি এখন নিজেকে এই দুর্নীতি থেকে বাঁচানোর জন্য বিজেপির এই ব্ল্যাকমেলিং পলিটিক্সের জন্য উনি আইএসএফ এর বিধায়ক আটকে রেখেছেন।